সকলে দেখো কত সুন্দর মেলা বসেছে, আর এটা ঠিক আমার ঘরের সামনে থেকে পুরো দেখা যাচ্ছে। আর এত ভালো লাগে এটা সন্ধ্যাবেলা, পুরো এখানে লোকজন গম গম করে পুরো। তো যাই হোক, এখন সেই সন্ধ্যাবেলা, আর আমরা এখন চলে এসেছি সেই যে মেলাটার কাছাকাছি, মানে এই অপোজিটে, এই ব্যানকোয়েট হলটাতে, যেখানে কিনা দুর্গাপূজা হচ্ছে। তো সেটা প্রত্যেক বছরের মতন এবছরও হচ্ছে, আর এত সুন্দর করে সাজিয়েছে। তো আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, তাই সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করি তোমরা সকলে খুব আনন্দেই পুজো কাটাচ্ছ, আর খুব ভালো থেকো, সাবধানে পুজোটাকে কিন্তু কাটিও। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা বলতে এখন প্রায় 7:30-8 এরকম বাজে। তো আমরা এখন চলে এসেছি এই মণ্ডপের কাছেই। তো এখানে দেখো মা দুর্গা মাকে কত সুন্দর লাগছে, আর এখানে বছর পুজোটা মানে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে। গত বছরও মানে প্রত্যেক বছরই এখানে, আমি যত বছর এখানে এসেছি, তত বছর বলতে এই 2-3 বছর আর কি, তো এখানে পুজোগুলো সত্যি খুব ভালোই হয়, আমার খুব ভালোই লাগে। তো এখানে মা দুর্গা মাকে কত সুন্দর লাগছে, আর সব থেকে স্পেশাল ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে বরণ টরণ করা খুব সহজ হয়। তো যাই হোক, এখন চলো আমরা এখানে পুজোটা মানে ঠাকুরটা দেখে নিলাম। তো এখন মাকে দর্শন করার পর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মেলাটা কেমন সুন্দর লাগছে। তো দেখো এখানে কত সুন্দর, মানে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে জুতো, তারপরে মেয়েদের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে, মানে বহুত কিছু এখানে রেখেছে। তো আর ডান দিকে চলছে ডান্ডিয়া নাইটস, আর তারপরে এখন চলো মেলার দিকে যাই, মানে মেলায় কি হচ্ছে। তো এখানে দেখো উপর থেকে তো দেখিয়েছিলাম যে কিরকম লাগে দিনের বেলা, আর এখন হচ্ছে ষষ্ঠীর রাত, আর এখানে প্রচণ্ড পরিমাণে এখন মানে ভালোই ভিড় জমেছে, আর যত রাত বাড়বে তত তো ভিড় হবেই। আর এখানে অনেক কিছুই এবছর রেখেছে কিন্তু গত বছরের তুলনায়। তো আর এখানে হচ্ছে ফুড স্টল বসিয়েছে, যেটা কিনা পুরো কলকাতার খাবার দাবার ছিল, আর ওখান থেকেই বিশেষ করে মানুষজন হায়ার করে এখানে স্টলগুলো বসানো হয়েছে। এখানে বিরিয়ানি থেকে শুরু করে লুচি ঘুগনি, মানে কি নেই, সব বাঙালি খাবার দাবার। তো তবে প্রচণ্ড পরিমাণে প্রাইস এখানে, মানে দামে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে শুরু হবে লাইভ কনসার্ট। তো এখানে এখন রাহুল দত্তকে ইনভাইট করা হয়েছে, আর রাহুল দত্তের কনসার্ট আমরা ভীষণ এনজয় করছিলাম, ভীষণ ভীষণ, মানে সবাই তো লিটারেলি নাচছিল এখানে চারিদিকে, তো আমরাও সত্যি কথা ভীষণ এনজয় করছিলাম, আর সত্যি কথা ভীষণ ভালোও লাগছিল। তো আমরা এখানে বেশ খানিকটা টাইম, মানে অনেকটা টাইম আমরা এখানে কাটালাম, আর এখানে না আমাদের একদম ঘরের কাছে, তো এটা মানে খুব একটা চাপও নয়। তো আমরা এখানে সত্যি সত্যি ভীষণ এনজয় করছিলাম। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এসেছি আমরা একটুখানি মানে রাতের ডিনারটা একটু সেরে ফেলবো, ভীষণ জোরে খিদেও পেয়েছিল সত্যি কথা বলতে। তো চলো এখন যাই ভিতরে। তারপরে আমরা এখানে এসে আমরা একটুখানি ডিনার নিয়ে নিলাম, তো একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন পেপার মির্চ সামথিং, এরকম একটা নাম ছিল কিছু একটা, আমি ভুলে গেছি, যাই হোক। তো যাই হোক, খাবারটা ভীষণ ভালো ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন ঘরে চলে যাব। তো ঘরে চলে এসেছি, আর একদম এখানে একেবারে ফাঁকা হয়ে গেছে, এখন পুরো 12:30 মতন বাজে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এত পর্যন্তই, তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে আবার দেখা হবে আর একটা নতুন।